আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি এখন তামিলনাড়ুর গ্রাম সাইটে। তো আপনাদেরকে আমি গ্রামের কিছু জীবনযাপন দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন, দেখুন তামিলের গ্রাম বৈচিত্র্যময় কিছু দৃশ্য। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা আছি তামিল প্রদেশের কিছু গ্রামীণ বৈচিত্র্যময় আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ, এটা হয়তো তাল পাতার পাতা দিয়ে তৈরি, সরি নারিকেলের পাতা দিয়ে তৈরি। বাড়িটা হয়তো অনেক আগের বাড়িটা। আমি আপনাদেরকে তামিল প্রদেশের কিছুটা গ্রামীণ জীবনযাপন দেখানোর চেষ্টা করব। এই গাছটা সম্ভবত অনেক পুরনো গাছ, সম্ভবত কয়েকশো বছরের আগের গাছ। দেখতে পাচ্ছেন তামিল প্রদেশের কিছু গ্রামীণ বৈচিত্র্যময় জীবন। হাই লালু, হ্যাঁ আসলে তামিল প্রদেশের গ্রামীণ জীবনযাপন দেখেন, তারা হয়তো পানি খাওয়ার জন্য খুবই সুন্দর প্লাস্টিকের কলসি মনে হচ্ছে, এই কলসি ভরে ভরে তারা পানি ব্যবহার করার জন্য হয়তো বাসা বাড়িতে নিচ্ছে। সম্ভবত এখানে পানির খুব সংকট, মোটর মোটর এখানে সম্ভবত পানির কিছুটা সংকট দেখতে পাচ্ছেন। তাদের আসলে পানি ব্যবহার করার জন্য সাপ্লাই ওয়াটার অথবা কিছুটা ব্যবহার করছে রান্না বাড়া করার জন্য, রান্না বাড়া করার জন্য কিছুটা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাদের আসলে জীবনযাপন দেখতে পাচ্ছেন, হয়তো তারা কোথাও থেকে পানি আনা নেওয়া করছে এবং পানির সম্ভবত কিছুটা সংকট এখানে। খুবই সুন্দর এই যে মোটর, সম্ভবত নিচে থেকে পানি তুলছে সাপ্লাইয়ের পানি। পানি আছে দিদি? পানি 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 হ্যাঁ ঠিকই। হ্যাঁ দেখতে পাচ্ছেন, এরা আসলে পানির কিছুটা সংকটে সম্ভবত আছে এবং আমি কিছুটা গ্রামীণ জীবনযাপন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তাদের ভাষা আসলে সম্পূর্ণ তামিল ভাষা, বোঝাটা আসলে খুবই মুশকিল। তারা অন্য কোনো ভাষা জানে না যারা। আমি আছি এখন কিছুটা গ্রামের ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন পানি 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 আছে। ও আমরা একটা পানি কিনলাম, কিন্তু পানি ভাষারা তারা আসলে বুঝতেছে না, আমরা কিভাবে বোঝাবো? পানি বললাম, ওয়াটার বললাম, তারা কিছু বুঝতেছে না। তারপর সর্বশেষ আমরা ইশারা ইঙ্গিত দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমাদের পানির প্রয়োজন। তো তখন তারা বুঝতে পারলো আমাদের পানি লাগবে। তো আমরা হালকা একটা বোতল দেখাইলাম, বলে আমাদের পানির প্রয়োজন, আমরা পানি চাই। তখন তারা বুঝতে পারলো হয়তো পানি চাচ্ছি, কিন্তু ওয়াটার বললাম পানি বললাম কিছু তারা ভাষা বুঝতেছে না আসলে, তামিল ভাষা তো। তো আমরা সর্বশেষ আমরা একটা বোতল দেখাইলাম, তখন তারা আমাদেরকে পানির বোতলটা দিল। তারা হলো অরিজিনাল তামিল, তাদের তামিল দেশের অরিজিনাল ভাষা হইলো তামিল ভাষা। আপনারা দেখতে পাচ্ছেন তামিল প্রদেশের কিছু ঘরবাড়ি সম্পূর্ণই ভিন্ন, সম্পূর্ণই বাংলা থেকে ভিন্ন আকারের বাড়িঘর। এই যে আপনারা দেখছেন, এই যে লেখাটা কি দেখছেন, তামিল লেখা, বোঝার মতো কারো ক্ষমতা নাই। এখানের প্রধান বাহক হচ্ছে মোটর বাইক, তাদের মোটর বাইক এক নম্বর বাহক।
প্রত্যেকটা মানুষের মোটর বাইক সম্ভবত আছে, আর এদেশের মোটর বাইকগুলা খুবই সস্তা মানের, এই জন্য নারী পুরুষ সকলেই মোটর বাইক ব্যবহার করে। প্রত্যেকটা ঘরে ঘরে সম্ভবত মোটর বাইক আছে, পুরুষ মহিলা সবাই মোটর বাইক চালায়। দেখতে পাচ্ছেন একটা মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে মোটর সাইকেল চালাচ্ছে, এখানে পুরুষ মহিলা সবাই মোটর সাইকেল চালায়। তামিল কিছু দোকানপাট, মুরগির দোকান, লন্ডির দোকান এবং ছোট বেকারি। তামিলের গ্রামীণ জীবনযাপন, এই যে উপরে দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের নিচে তাদের বসত বাড়ি। তো তাদের জীবনযাপনটা আসলে কিছুটা ভিন্ন। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে পাহাড় দেখা যাচ্ছে, এই যে। তো আপনারা দেখলেন তামিল প্রদেশের কিছু বৈচিত্র্যময় জীবনযাপন। তো অবশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।